ওকে, ওকে, তো তো রেসপন্সিভ রেসপন্সিভ গ্রিডটা গ্রিডটা কিভাবে কাজ কিভাবে কাজ করেছে, করে সেটা কলাম কলাম গার্টার 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 এবং এবং মার্জিন মার্জিন আকারে আকারে কাজ কাজ করে। করে। আমরা আমরা যে যে সায়ান সায়ান কালারটা কালারটা দেখতে দেখতে পারতেছি পারতেছি সেটাকে সেটাকে বলা বলা হয় হয় গার্টার, গার্টার, এই এই পাশেরটা পাশেরটা হলো হলো মার্জিন, মার্জিন, আর আর এই এই যে যে আমাদের আমাদের যে যে মাঝখানে মাঝখানে যে যে অংশ অংশ বিশেষ বিশেষ গুলো গুলো থাকে থাকে সেটাকে সেটাকে বলে বলে থাকি থাকি আমরা আমরা কলাম। কলাম। তো তো কলামস কলামস গুলো গুলো কিভাবে কিভাবে থাকে? থাকে? কলাম কলামস গুলো গুলো যখন আমরা যখন আমরা মোবাইল মোবাইল ডিভাইসে ডিভাইসে কল্পনা করি, কল্পনা করি, যখন আমরা যখন কিসে আমরা কিসে কল্পনা করি, কল্পনা করি মোবাইল মোবাইল ডিভাইস, ডিভাইস, ফোন, মানে ফোনে, আমাদের আমাদের সবাই সবাই কিন্তু কিন্তু আমরা স্মার্টফোন ইউজ করি। তো আমাদের আমাদের যখন যখন ফোনে ফোনে আমাদের আমাদের ডিজাইন, ডিজাইন, আপনি যখন আপনি যখন ওয়েবসাইটটা ওয়েবসাইটটা তৈরি তৈরি করবেন, করবেন, যে যে টেমপ্লেটটা টেমপ্লেটটা ডিজাইন ডিজাইন করবেন, করবেন, আপনি আপনি যে যে প্রজেক্টে প্রজেক্টে কাজ কাজ করবেন, করবেন, সেই সেই প্রজেক্টটা প্রজেক্টটা আপনার যেন আপনার মোবাইলে কি মোবাইলে করে কি করে রান রান করে, করে, মোবাইলে যেন মোবাইলে যেন ফুললি ফুললি দেখায়, দেখায়, ফুললি ফুললি রেসপন্সিবল, রেসপন্সিবল থাকে, তাহলে তাহলে কন্টেন্ট ইজ কন্টেন্ট ইজ প্লেসড ইন দ্য প্লেসড ইন দ্য এরিয়াস এরিয়াস অফ দ্য অফ দ্য স্ক্রিন, দ্যাট স্ক্রিন দ্যাট কন্টেইন কন্টেইন কলামস, কলামস, যে যে পুরো পুরো কন্টেন্ট কন্টেন্ট যেগুলো যেগুলো আছে আছে সেটা 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 যে যে ডিভাইসে ডিভাইসে থাকে, থাকে, মানে মানে যে যে ডিভাইস ডিভাইস বা বা যে যে লেআউট লেআউট বা বা যে যে সাইজ সাইজ বা বা যে যে উইথ উইথ সেগুলো সেগুলো করে করে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করবে করবে কলাম কলাম আকারে। আকারে। তো তো ফোনে ফোনে থাকে থাকে হলো হলো চারটা চারটা করে, করে, ট্যাবলেটে ট্যাবলেটে থাকে থাকে হলো হলো আটটা আটটা করে, করে, দেখেন দেখেন ওয়ান ওয়ান মোবাইল মোবাইল অ্যাট অ্যাট দ্য দ্য ব্রেক ব্রেক পয়েন্ট, পয়েন্ট, ব্রেক ব্রেক পয়েন্ট পয়েন্ট মানে মানে একটার একটার পর পর একটা একটা বসে, বসে, একটার একটার পর পর একটা একটা বসে, বসে, লাইক লাইক একটার একটার পর পর একটা একটা পিলার, পিলার, ঠিক ঠিক আছে? আছে? লাইক লাইক আমরা আমরা যখন যখন একটা একটা বিল্ডিং বিল্ডিং বানাই, বানাই, আমরা আমরা কি কি করি, করি, পিলার পিলার বানাই, বানাই, আমরা আমরা কি কি করি, করি, পিলার পিলার বানাই বানাই, না, না, পিলার পিলার দিয়ে দিয়ে রাখি রাখি কিন্তু। কিন্তু। সো সো ওয়েবসাইটে ওয়েবসাইটে আমরা আমরা যখন যখন কোনো কোনো ডিজাইন ডিজাইন করি, করি, কোনো কোনো লেআউট লেআউট তৈরি তৈরি করি, করি, কোনো কোনো আপনার আপনার যে যে কোনো কোনো কিছু কিছু ডিজাইন ডিজাইন করার করার সময়, সময়, ইউআই ইউআই ডিজাইন ডিজাইন করার করার সময়, সময় তখন তখন আমরা আমরা গ্রিড গ্রিড রেসপন্সিভ রেসপন্সিভ লেআউট লেআউট এগুলো এগুলো মানে চিন্তা করে চিন্তা কাজ করে কাজ করি। করি। অন অন ট্যাবলেট অ্যাট ট্যাবলেট দ্য অ্যাট ব্রেক দ্য ব্রেক পয়েন্ট পয়েন্ট 600, 600, কত কত 600 600 ডিপি, ডিপি, এবং এবং কয়টা কলম কয়টা থাকে? কলম থাকে? আটটা কলম, আটটা কলম থাকে। দ্যাট মিন্স দ্যাট মিন্স যখন আপনি যখন আপনি মোবাইলে কাজ মোবাইলে করবেন কাজ করবেন, কয়টা নিয়ে কয়টা কাজ নিয়ে করবেন? কাজ সাতটা করবেন? কলম চারটা নিয়ে, কলম নিয়ে কাজ তার করবেন, মানে তার মানে চারটা কলম চারটা একসাথে কলমে আপনার কি কন্টেন্ট কন্টেন্ট লিখে গুলো থাকবে। থাকবে। যখন যখন আপনি আপনি ট্যাবলেটে চলে ট্যাবলেটে যাবেন, চলে যাবেন, যখন ছয়শোর উপরে 600-র উপরে চলে চলে যাবেন, যাবেন, যখন যখন আপনার আপনার আটটা আটটা আটশো আর ছয় 800-র800-র উপরে উপরে বেশি বেশি চলে চলে যাবেন, যাবেন, তখন তখন আপনার আপনার 12টা 12টা মানে মানে ডেস্কটপ। ডেস্কটপ। গাটারটা কি গাটারটা করে? কি করে? গাটারটা গাটারটা কি কি করে করে যে যে প্রত্যেকটা প্রত্যেকটা কলামের কলামে দেখেন মাঝখানে যে মাঝখানে যে হোয়াইট যে হোয়াইট যে স্পেসটা, স্পেসটা, এটাকে এটাকে বলা হয় বলা হয় গাটার, গাটার, গাটার গাটার আর দ্য আর দ্য স্পেস স্পেস বিটুইন বিটুইন কলাম, কলাম, দুইটা দুইটা কলামের কলামের মাঝখানের একটা মাঝখানের একটা গ্যাপ। গ্যাপ। দে দে হেল্প হেল্প সেপারেট সেপারেট কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্ট গুলোকে কন্টেন্ট গুলোকে সেপারেট করার সেপারেট জন্য কি করার জন্য করা কি হয়, করা হয়, এটা কি করে এটা কি করে সহযোগিতা সহযোগিতা করে করে গাটার গাটার উইথ আর উইথ আর ফিক্সড, ফিক্সড, গাটারের গাটারের কি কিটাকে থাকে? উইথ উইথ ফিক্সড ফিক্সড ভ্যালুস ভ্যালুস অ্যাট ইচ অ্যাট ইচ ব্রেক ব্রেক পয়েন্ট, পয়েন্ট, একটা 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 ব্রেক ব্রেক পয়েন্ট, পয়েন্ট একটার একটার মধ্যে এই এই কাজটা করে কাজটা করে, টু বেটার বেটার অ্যাডাপ্ট অ্যাডাপ্ট টু টু দ্য দ্য স্ক্রিন, স্কিন, গাটার গাটার উইথ উইথ ক্যান ক্যান চেঞ্জ চেঞ্জ অ্যাট অ্যাট ডিফারেন্ট ডিফারেন্ট ব্রেক ব্রেক পয়েন্টস, পয়েন্টস, ওয়াইডার ওয়াইডার গাটার আর গাটার আর মোর মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর অ্যাপ্রোপ্রিয়েট ফর লার্জার লার্জার স্কিন, স্কিন, ওয়াইডার ওয়াইডার গাটার যে গাটার, যে গাটারগুলো গাটারগুলো বেশি বেশি প্রশস্ত প্রশস্ত থাকে, থাকে, দ্যাট দ্যাট মিন্স মিন্স ফোনের ফোনের জন্য জন্য গাটার গাটার আমরা আমরা কত কত দিয়ে দিয়ে থাকি? দিয়ে থাকি? ষোলো। 16। ফোনের জন্য ফোনের জন্য গাটার কত গাটার কত দিয়ে দিয়ে থাকি থাকি আমরা? আমরা 16। 16। আর আর ট্যাবলেট ট্যাবলেট জন্য জন্য আমরা আমরা গাটার গাটার দিয়ে দিয়ে থাকি থাকি কত? কত? 24। 24। চব্বিশ এবং এবং মার্জিন মার্জিন আমরা দুই আমরা দুই পাশে পাশে কি কি করি? করি? মার্জিন মার্জিন দিয়ে দিয়ে থাকি, থাকি, দুই দুই পাশে পাশে কি কি করে করে থাকি? থাকি? মার্জিন মার্জিন দিয়ে দিয়ে থাকি, থাকি, মার্জিন মার্জিন আর আর স্পেস স্পেস বিটুইন বিটুইন কন্টেন্ট, কন্টেন্ট, মানে 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 এই যে এই যে যে যখন 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 আমরা আমরা এই এই যে যে কন্টেন্টটা কন্টেন্টটা দেখেন, দেখেন, এই এই পাশ পাশ থেকে থেকে এই এই পাশে পাশে কলাম, কলাম আটটা আটটা কলাম, কলাম, এখানে চারটা কলাম, এই যে হোয়াইট যে এই অংশটা যে অংশটা হোয়াইট আছে, যে এই অংশটা দুইটা এই হলো দুইটা আপনার আপনার দুই দুই পাশ পাশ থেকে থেকে কি কি করেছে? করেছে মার্জিনকে মার্জিনকে ছেড়ে ছেড়ে দিছে। দিছে। তো তো মার্জিন মার্জিন মোবাইলের মোবাইলের জন্য জন্য আমরা আমরা রাখি রাখি 16, ষোলো আমরা আমরা ট্যাবের জন্য ট্যাবের রাখি জন্য রাখি হলো হলো 24। তো 24। তো সিকোয়েন্সটা সিকোয়েন্সটা এইভাবে এইভাবে হয়, হয়, মোবাইলের জন্য মোবাইলের আমরা জন্য আমরা 15 15 অর অর 16, 16, ট্যাবের জন্য ট্যাবের জন্য 24 24 অর অর 30, 30, আরেকটু আরেকটু হায়েস্ট হায়েস্ট দিলে আমরা দিলে আমরা বলি হলো বলি হলো 32 32 অর অর 64। 64। এই এই রেঞ্জটাকে আমরা রেঞ্জটাকে আমরা মেনটেন করি মেনটেন করি কি 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 কি? 15 15 স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা ফরম্যাটে যাই, আমরা যাই 15 15 30 30 16 16 24 24 32 32 এবং এবং 64, এই 64, একটা এই একটা ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আমরা চলে যাই চলে যাই, চলে চলে থাকি, থাকি, না না বুঝলে বুঝলে কোশ্চেন করবেন। কোশ্চেন করবেন। এবার এবার দেখেন দেখেন যে যে 24 24 পিক্সেল পিক্সেল গ্রিড গ্রিড কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন, দ্য দ্য লেআউট লেআউট ক্যান গ্রিড বি ক্যান বি অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড টু মিট টু দ্য মিট দ্য নিডস অফ নিডস অফ বোথ ইউর বোথ ইউর প্রোডাক্ট প্রোডাক্ট অ্যান্ড অ্যান্ড ভেরিয়াস ভেরিয়াস ডিভাইস ডিভাইস সাইজ, সাইজ, দেখেন দেখেন এখানে একটা এখানে একটা প্রোডাক্ট প্রোডাক্ট ইমেজ ইমেজ একটা এই প্রোডাক্ট
এইটার বেশি দিব না, 32 এর বেশি দিব না। ডোন কাস্টমাইজ মার্জিন, এই দেখেন 8 কত, কত 8, এর আগেরটাও দেখেন কাস্টমাইজ কত ছিল 8। দ্যাট মিন্স আপনি মার্জিন 8 নিতে পারবেন, 64 নিতে পারবেন, কিন্তু তার বেশি নিতে পারবেন না। আবার গাটার এবং মার্জিন দেখেন এখানে কত দেওয়া আছে, মার্জিন 32, ভিতরেরটা 8। এটা কি গাটার মার্জিন? এভাবেও থাকে হরিজন্টাল গ্রিড, এইভাবে থাকে। এবং দেখেন এই যে ব্রেক পয়েন্ট, দেখেন প্রথমে কত ছিল, 360, 360, 1280। তাহলে আমাদের ডিভাইসটা আমরা তাহলে এখানে দেখতেছি যে তিনটা আমাদের করলেই হয়, তো তিনটা থেকে আমরা 6টা আসি। আর এই যে ব্রেক পয়েন্টের সিস্টেম গুলো এইভাবে থাকে, 0, 359, 360, 399, এই ফ্রিকোয়েন্সে থাকে। তো এবার চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখবো, প্র্যাকটিক্যালি চলেন দেখবো। তো ফার্স্ট অফ অল আমি লিখি রেসপন্সিভ গেট সিস্টেম। অথবা তো এখানে আমি লিখতেছি হলো কন্টেইনার, এবং আমি কি করব এখন, প্রত্যেকটা জন্য আমাদের কয়টা ডিভাইস, মোবাইল 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 একটা, তো এখানে আমি দিই মোবাইল ফার্স্ট ডিজাইন, এবং একটা প্যারাগ্রাফ দি চলে আসলো। এবার দিচ্ছি আমি মোবাইলের পরে ট্যাবলেট, এবার আর একটা নিয়ে আসি। এই যে সবগুলো আমরা লিখলাম, মোবাইল ফাস্ট, ট্যাবলেট, রেসপন্সিভ, এবং আমরা এখান থেকে চলে যাই সিএসএস ডট কন্টেইনার, পজিশন রিলেটিভ দিয়ে রাখলাম, ডট এমওবিআইডি মোবাইল, ডট ট্যাবলেট, ডট ট্যাবলেট, ডট ডেস্ক টপ। ব্যাকগ্রাউন্ড কালার
সায়ান সায়ান ফন্ট ফন্ট কালার 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 ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার রেড রেড কালার এবং এখানে আর একটা কাজ করতেছি মাল্টি সিএসএস একসাথে লিখতেছি ট্যাবলেট ট্যাবলেট ডেস্কটপ সবগুলো ক্লাস একসাথে লিখলাম মাঝখানে কি কমা দিয়ে লিখলাম প্যাডিং উপরে 30 পিক্সেল এই পাশে 15 পিক্সেল আচ্ছা সব জায়গায় 30 পিক্সেল আর মার্জিন বটম 20 পিক্সেল গ্যাপ 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 হয়ে গেছে ওকে কোনটা কি এখন দেখেন সবগুলো কিন্তু একই পাচ্ছে না এবার দেখেন এবার হলো আমাদের রেসপন্সিভের কাজ একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমরা কি করতেছি মিডিয়া কোয়েরি মিডিয়া কোয়েরি দিতেছি এখানে বলতেছি হলো মিডিয়া অনলি স্ক্রিন এন্ড একটা উইথ হাইট দিচ্ছি উইথ 599 পিক্সেল ডট এমও বি মোবাইল ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল এটা দিলাম কালার এটা দিলাম এবার দেখেন ইন্সপেক্ট 11 কন্ট্রোল শিফট আই এবং দেখেন এটা তো নর্মালি এই পর্যন্ত থাকে না তো আস্তে আস্তে ছোট করতেছে খেয়াল করেন 766 এদিকে দেখেন যখনই 600 চলে আসছে এই দেখেন যখনই আমি 600 আমাদের কি আছে সায়ান কালার না যখনই 600 নিচে চলে আসতেছি দেখেন দেখেন এইখানে এসে থেমে গেছে মানে কি উইথ দিছি খালি কিন্তু ম্যাক্স উইথ দিতাম তাহলে কি হইতো ম্যাক্স উইথ দিলে কি হইতো
ম্যাক্স উইথ দেওয়া মানে হলো যে তুমি এর উপরে গেলে এটা পাবা না, এই পর্যন্ত মানে ম্যাক্সিমাম 599 পর্যন্ত। তুমি মোবাইলে কাজ দেখাবা, মোবাইলে যখন আসবা তখন 500 মানে আমার ডিভাইস যদি 500 নিচে পায় বা 599 পর্যন্ত পায়, তাহলে আমারে কি দেখাবে? ফোনে দেখাবে। 599 পর্যন্ত যদি আসে তাহলে আমার ফোন কিসে দেখাবে? ফোনে দেখাবে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা আবার আবার করতেছি মিডিয়াম অনলি স্ক্রিন এন্ড বলতেছি ম্যাক্স উইথ seven sixty seven pixel. Dot tablet background color দেখেন কি হয়ে গেছে। তার মানে হলো সে এই পর্যন্ত সে 700 667 পর্যন্ত সে কি পাবে? এইটা পাবে। এই দেখেন, নেক্সট এই যে বিভিন্ন ডিভাইসের সাইজ অনুযায়ী কি হয়? পেয়ে থাকে। বিভিন্ন ডিভাইসের সাইজ অনুযায়ী কি করে? পেয়ে থাকে। ওকে, এখন আমরা যেটা করতেছি যে না, তুমি ম্যাক্সিমাম এটা থাকো, তাহলে আমি এখানে লিখতেছি অল অনলি অনলি এন্ড এখানে দিব এন্ড মিনিমাম উইথ মিনিমাম উইথ 600 pixel. এবার দেখি কি হয়। তো আমি যখনই এদিকে যাব, আবার দেখেন, তার মানে মজা না? এই যে এতটুকু অংশ হলো আমাদের কি ট্যাবলেটের জন্য নির্ধারিত। তার মানে যদি ডিভাইসটা এখান থেকে এটা পায়, তাহলে কি হবে আমাদের ফ্যাবলেটে এসে চেক করবে। এবং কোডটা কিভাবে লিখছি? কালার দিলাম আবার ছোট করি, আবার 300 নিচ্ছিল আমি। এটা হলো রেসপন্সিভ লেআউট। বলেন পুরোটা আরেকবার একটু ফার্স্ট থেকে উঠে। আচ্ছা, একটু শেষ করি নাকি? আর দুইটা আছে, তো একবার শেষ করে পরে আবার একটু রিভাইজ করতেছি। তারপর হলো আবার আমরা যাচ্ছি হলো ফ্যাবলেটে।
Foxy screen only screen to the screen এ বললাম device ও বলতে পারে না দিলাম max width max width আমাদের কত 768 pixel এখানে আসবে কি tablet dot background color color এই দেখেন যখনই আমি এই দেখেন ছোট থেকে আসছে না সব আসছে কিন্তু আমি যখনই এইটার উপরে যাচ্ছি বা আর শাসন শাসন নিচে আসছি তো সবগুলো কিন্তু এরকম পাচ্ছে কিন্তু আমরা চাচ্ছি না তুমি দেখাবা হলো অল এন্ড মিনিমাম স্ক্রিনটা মিনিমাম আমরা এখানে আসলে 768 না এখানে আমরা দিব হলো আমরা দেখে আসি কত দিব আমরা আমাদের রেসপন্সিভ যেটা বলে 12 কই আটশো চল্লিশও বলতে পারেন আপনি অথবা 840 বলা চলে লার্জার ট্যাগ 840 আর মিনিমাম কত দিব জানি 768 এবার চলো দেখেন নাই তার মানে যখনই যখনই ও এটার মাঝখান থেকে 700 আবার যখন ওর রূপ হয়ে গেছে এবং লাস্টেরটা max width অথবা minimum width কত 800 840 pixel ডেস্কটপ এখানে কিন্তু ভুল লিখছে অনলি স্ক্রিন হবে
তার মানে আমরা যখনই, আচ্ছা এটা তো দুইটা একই কালার হয়ে গেছে, এইটাকে দেওয়া যায়, তার মানে দেখেন যখনই আমি কত নামতেছি 800, দেখেন অন্য কালার পেয়েছে, দুইটাই তো একই কালার। যখনই 800 যাচ্ছি তখনই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন স্মুথ স্মুথলি যাচ্ছে। পানি খেয়ে নিলাম। আচ্ছা এবার আমি আবার আসতেছি, এই দেখেন আমরা এখানে আলোচনা করেছি যে গ্রিড সিস্টেমটা নিয়ে। হ্যাঁ গ্রিড সিস্টেম নিয়ে, যে আমাদের কলাম থাকবে, তারপর থাকবে হলো আমাদের গাটার থাকবে, তারপর মার্জিন থাকবে, এই জিনিসগুলো কি আমাদের এখানে থাকতেছে। তো আমরা যখন রেসপন্সিভ করে থাকি তো আমাদের 360 মোবাইল 360 600 এবং 1280 এই ডিভাইস, তিনটা ডিভাইস আমরা নর্মালি ধরে রাখি, তবে আমি ছয়টা ডিভাইসে দেখাবো বা ছয়টা ডিভাইসে কাজ করি। তো এইখানে দেখেন যে ব্রেক পয়েন্ট গুলো কিভাবে থাকে, 1280 360 600 এবং 1280, দেখেন কিভাবে এই যে এখানে দেখেন কিভাবে বসছে 600 তে, এই দেখেন কিভাবে কাটার গুলো গিরিট গুলো বসতেছে,
এই যে এটা তো আমরা একটা অ্যানিমেশন দিয়ে করছি বা এরকম এই জিনিসগুলো আমরা করতে পারি। তো এই যে ব্রেক পয়েন্ট সিস্টেম শূন্য থেকে আপনার এই 599 এই এই সবগুলোই হলো আপনার মোবাইলের জন্য সব এত ছোট হলো একটা দুইটা তিনটা চারটা এই চারটাই তো স্ট্যান্ডার্ড হলো আমরা 320 আর 375 নিয়ে কাজ করতে থাকি। তারপর আছে ফ্যাবলেট, ফ্যাবলেট হলো 600 থেকে 719 পর্যন্ত ঠিক আছে। তারপর হলো 720 থেকে 849 পর্যন্ত লার্জার, আরেকটু লার্জার ট্যাবলেট 840 থেকে 959 পর্যন্ত ঠিক আছে। আর হলো এতটুকু কি করি আমরা এই এই দুইটাকে আমরা ধরি এই যে আটটা আটটা করে গ্রিড ধরি। এখানে অনেক সময় করি কিন্তু আটটা আটটাটাই আমরা কিন্তু ম্যাক্সিমাম করে থাকি। আর এখানে 1024 থেকে পরে ম্যাক্স 920 পর্যন্ত, এরপর আস্তে আস্তে সবচেয়ে বড় যায়। জিনিসটা কাজ করে কিভাবে, লেআউটটা কাজ করে কিভাবে, রেসপন্সিভটা কাজ করে কিভাবে সেটাই। ফার্স্ট অফ অল আমি এখান থেকে সব কিছু একদম ঘুরে নিয়ে এ পর্যন্ত সব বন্ধ করে দিলাম, কিচ্ছু নাই, আমরা জাস্ট কিছু এইচটিএমএল লিখছি। কি কি? মোবাইল, ট্যাবলেট, ট্যাবলেট এবং ডেস্কটপ। তো আমি এখানে ফ্যাবলেটটা বন্ধ করে রাখতাম, তিনটা নিয়ে কাজ করতে পারতাম, মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ। তো আমি চিন্তা করলাম 6টা, আর এখান থেকে বের হয় 2টা, এখান থেকে বের হয় এইখান থেকে বের হয় 2টা, আর এখান থেকে এই এই 2টা থেকে বের হয় হলো টোটাল 3টা। এখানে এখানে 2টা মিলে 3টা হয়, এখানে 2টা হয় আর এখানে 2টা হয়, তো 2 3 এবং 2 টোটাল 2 আপনার 1 2 3 4 5 6 6টা ডিভাইস, 6টা ডিভাইস আমি কাজ করি, মোবাইল, ট্যাবলেট, ট্যাবলেট, ডেস্কটপ এবং লার্জার ডেস্কটপ। তো মোবাইলের আবার দুইটা ভার্সন থাকে, 320 আর 375, 320 375, সেজন্য মোবাইলের দুইটা 320 375, ট্যাবলেটের 600, তারপর ট্যাবলেটের 764 থেকে ডেস্কটপের 1024, তারপর তার থেকে বেশি 1280 ওকে। এখন এই জিনিসগুলো কিভাবে এক একটা ডিভাইসে এক এক রকম থাকবে, তার জন্য আমি কি করলাম যে আমি একটা ফার্স্ট কন্টেইনারটাকে টোটাল কন্টেইনারটাকে নিয়ে আসলাম, ডট কন্টেইনার পজিশন জাস্ট নরমাল রিলেটিভ দিয়ে আসলাম। এরপর মোবাইল সব ক্লাস গুলো আগে লিখছি, এবং প্রত্যেকটা আচ্ছা প্রত্যেকটার একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার, একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড প্রথমটার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ধরেন, ওকে ওকে, এবং ব্যাকগ্রাউন্ড এটাই ধরলাম। ওয়েল তারপরটা এবং ফন্ট কালার এবং আমরা একটু গ্যাপ দেওয়ার জন্য এখানে এসে ডট মাল্টি মাল্টি ক্লাস লিখতে পারি, আমরা মাল্টি ক্লাস লিখতে পারি,
কারণ সবগুলোর জন্য আমি একই জিনিস দিচ্ছি মাল্টি ক্লাস মাল্টি ক্লাস মানে কি সবই একই মানে প্যাডিং মার্জিন সব একই হবে সেই জন্য যেহেতু আমি বাই ডিফল্ট একই ভাবে সেট করেছি সেই জন্য সবগুলো ক্লাসকে একই ভাবে ধরে কমা দিয়ে আমি এভাবে লিখতে পারি প্যাডিং 30 পিক্সেল ব্যাক মার্জিন বটম 20 পিক্সেল এই খারাপ লাগতেছে বুঝাই যাচ্ছে না চোখে ব্যথা করতেছে সবই তো সাদা দিলাম এবার দেখেন সবগুলো কি একই না আমি তো জানি না কোন ডিভাইসে কি দিব ডিভাইসের লেআউট গুলো কিভাবে বুঝবো ঠিক না মানে আমাদের ডিজাইন মনে করেন মোবাইলে কোনটা দেখাবে ট্যাবলেটে কিভাবে দেখাবে ট্যাবলেটে কিভাবে দেখাবে ডেস্কটপে কিভাবে দেখাবে আগে তো লেআউট বুঝতে হবে আগে লেআউট উইথ হাইট এটা বুঝতে হবে এই যে সাইজটা বুঝতে হবে এই যে এখানে 300 মানে 360 0 থেকে 360 তো আমরা এরকম করতে পারি 320 থেকে 320 থেকে আমরা বলতে পারি যে 599 পর্যন্ত এই পর্যন্ত সব হলো মোবাইলের মধ্যে থাকবা তো আমরা বলি মিডিয়া অল এন্ড ম্যাক্স ম্যাক্স মানে হাইয়েস্ট হাইয়েস্ট উইথ হবে হলো 599 এবং না বুঝলে বলবে না তো মিনিমাম উইথ 320 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার মোবাইল আমরা জাস্ট কিন্তু বুঝছি আমরা কিন্তু বোঝার জন্য বলছি আমরা কিন্তু প্রজেক্টে এইভাবে কাজ করব না চকলেট এবং কালার হোয়াইট সেভ চলেন দেখে আসি দেখেন দেখছেন তো আপনি যেটা করতে পারেন যে এইখানে মিনিমামটা না লিখলেও চলে বা মিনিমাম আপনার বলে দিতে পারেন মিনিমাম যে মিনিমাম এত এতর বেশি যাব না 320 এর আমরা নিচে যাইও না নরমালি দেখাই না 320 এর নিচে কোনো ডিভাইস নাই তো জিনিসটা হয় হলো এইভাবে এই দেখেন 320 এটারে ঘুরায় দেন 375 দেখেন একই পাচ্ছে তো এতটুকু ডিজাইনের মধ্যে আপনার মনে করেন হেডার ফুটার এইভাবেই দেখাবে যেভাবে আপনি রাখতে চাচ্ছেন সেভাবেই দেখাবে আপনার
এবার আমরা তাহলে একটু ফ্যাবলেটে দেখে আসি, ফ্যাবলেটে কি হয়। ফ্যাবলেট কিন্তু আর দেখেন মোবাইলে কিন্তু ওরকম পাচ্ছে না, ঠিক না? এবার আমরা ফ্যাবলেটের জন্য ডিজাইন করি। অনলি স্ক্রিন এন্ড কত লিখবো, ম্যাক্স উইথ 600 পিক্সেল। যদি 600 পিক্সেল পেয়ে থাকি তাহলে কি হবে, ট্যাবলেট। রেড দিয়েছি আমরা, এটাকে দিয়ে দিই পার্পল। আচ্ছা মেরু তো মিশে যাবে, পার্পল দিই। কালার ওকে। এবার চল দেখেন কি হয়ে গেল, ট্যাবলেটে ঘুরাই দি, দেখেন চেঞ্জ হয়ে গেছে, 800 তে চেঞ্জ হয়ে গেছে, এইটাতে চেঞ্জ হয়ে গেছে। এবং আমি এখান থেকে আস্তে আস্তে আসি, আমি না বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে কাজ করে। দেখেন যখনই আপনি এই যে 600 কাছাকাছি চলে আসবেন, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। দ্যাট মিন্স আপনি 600 পর্যন্ত, তো ফ্যাবলেটের যে রেশিওটা থাকে যে আপনার ম্যাক্সিমাম উইথ থাকে হলো 767 এবং মিনিমামটা থাকে হলো, মিনিমাম থাকে হলো ব্র্যাকেটে, মিনিমাম উইথ থাকে হলো 600। সেভ করি এবং এখানে লিখে দিই অল এন্ড সেভ। এবার দেখেন যাচ্ছি, যখন আমি 600 তে আসি, 600 নিচে আসি, এইটা পাচ্ছে, 600 পাচ্ছে, 600 পাচ্ছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে 600 থেকে এই পর্যন্ত। আমার ফ্যাবলেটের ভিতরে যা যা ডিজাইন আসবে, ফন্ট সাইজ যেভাবে আসবে, লেআউট গুলো যেভাবে রাখবো, সব এইভাবে ডিজাইন করবো। লাইক আমি যদি এখন এই ফ্যাবলেটে যাই, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আবার আমরা আবার ডিজাইন করবো হলো মিডিয়া অল আপনি একটাও লিখতে পারেন যে না আমি জাস্ট এইখান থেকে এইখান থেকে পর পর থেকে যাব। মিনিমামটা হলো যে মিনিমাম উইথ, লাইক যদি অনলি স্ক্রিন এন্ড মিনিমাম উইথ কত, 768 ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ফন্ট কালার হোয়াইট, দেখেন। That means যখনই মিনিমাইজ করব, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার এই পর্যন্ত থাকবে একটা ডিজাইন, যখনই উপরে যাব, যখনই উপরে যেতে থাকব, মিনিমাম এই পর্যন্ত আমার ডিজাইনটা থাকে। অথবা আমি যদি ম্যাক্স বলে দিই, ম্যাক্স ম্যাক্সিমাম মানে ছোট থেকে এই পর্যন্ত যাও, আর মিনিমাম মানে হলো যে মিনিমামটা মানে মানে বড় থেকে যখন আমি আসতেছি, দেখেন আগে কোনো পাইতেছে না, যখনই আমি ছোট দিয়ে আসছি এই পাইতেছে, আর ম্যাক্স এর সময় কি হইতেছে, ডিফারেন্ট হইতেছে। তো এইখানেও আপনি আবার ওইটা ডাবলটার মতন করে দিতে পারেন তেমনি। মিডিয়া অনলি স্ক্রিন এন্ড বলে দিলাম মিনিমাম উইথ 1600
24 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার এবার দেখেন যখনই 1024 উপরে যাবে এই দেখেন বুঝতে পারছেন রেসপন্সিবিলিটি ইস্যুটা দেখছেন বুঝতে পারছেন রেসপন্সিবিলিটি ইস্যুটা এটা হলো সবচেয়ে ইজি টু আন্ডারস্ট্যান্ড দেখেন আমি যাচ্ছি আসতে করে কোনো বাড়ি টাড়ি কিচ্ছু খাচ্ছে না ফ্লিক খাচ্ছে না এবং এখান থেকে আমি ধরলাম একটা একটা করে যাই ফোন ফার্স্টে এই ফোনটাকে চেঞ্জ করে দিলাম 375 দিলাম ফার্স্টে 320 ঘুরাই দিলাম পাইকাছে ওকে তারপর আবার 375 দিচ্ছি ঘুরাই দিচ্ছি দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে তারপর হলো শার্ট এইটা 600 দেখেন এইখানে চেঞ্জ নিচেরটা চেঞ্জ চেঞ্জ আবার আইপ্যাড আইপ্যাড নরমাল দেখেন এইটা 3 নম্বরটার কি ছিল আচ্ছা এটা কি দুইটাই ভুল হচ্ছে নাকি কত দিব আমরা ৯৫৯৫৯৫৯ দিতে পারি অথবা 839 দিতে পারি এই আবার এর বড় দিতে পারি ঘুরাই দিই তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা লাইভ প্রজেক্ট দেখলেই মনে করেন যে মানে সরি যখন আমরা প্রজেক্ট মানে মানে কাজ করব আসলে কাজ করব তখন মনে করেন যে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আশা রাখি আদর বুঝতে পারছেন আদর ও ও আদর কি ভাইয়া বুঝতে পারছেন আপনার লাগে তো আবার রিপিট করলাম মোটামুটি ভাইয়া কি কর কইছিলেন তুলি তুলি বুঝতে পারছেন তুলি আপনারা ক্লাস রেখা কই জানেন তো বুঝি না আমি ছিলাম ভাই শুধু মাঝখানে একবার একটু বাইরে গেছিলাম মানে 5 মিনিট অসুবিধা ছিল বন্নি 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 বুঝতে পারছেন বন্নি ওয়াও ওয়াও
ওরে খাইছে রে, চমৎকার। দুজন কই না, আচ্ছা আদর আদর, আমার হলো আমার হলো 15 বারো তারিখে তারিখে একটা একটা পরীক্ষা আছে, আপনাদের সেমিস্টার সেমিস্টার ফাইনাল। ফাইনাল কবে? আমাদের মানে নতুন সেমিস্টার শুরু হয়েছে, মাত্র শুরু মাত্র হয়েছে। শুরু হয়েছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আমরা যদি আমরা যদি 12 বারো তারিখে তারিখে ক্লাস ক্লাস মানে মানে শুরু করি, শুরু করি ক্লাস ক্লাস ঠিক 12 12 তারিখ তারিখ থেকে, থেকে তাহলে তাহলে কি কি কোনো কোনো প্রবলেম প্রবলেম হবে? হবে? আজকে কয় তারিখ? আজকে 2 তারিখ, আজকে দুই আজকে তারিখ 2 তারিখ। মানে ও আমি মানে একদম আমি 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 আজকে আজকে আর আর কালকে কালকে পড়ার পড়ার উপর উপর ডিপেন্ড ডিপেন্ড করবো করবো যে যে আমার আমার কোনো কোনো ছুটি ছুটি নিতে নিতে হবে হবে কিনা, কিনা, মানে মানে 10 দিন 10 দিন আছে আছে তো। তো। জি, তো দেখি দেখি, আমি আমি নর্মালি 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 ছুটি ছুটি নিতে নিতে চাচ্ছিলাম চাচ্ছিলাম না, না, জাস্ট জাস্ট ডিসকাস ডিসকাস করতেছিলাম। করতেছিলাম। বুঝিনি 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 আপনার কথাটা, বুঝিনি বললাম বললাম আজকে আজকে আমার আমার হ্যাঁ পরীক্ষার ডেট পরীক্ষার ডেট আসছে, আসছে এক্সাম। এক্সাম এর ও কবে? এটা 12 তারিখ, বারো তারিখ বুয়েটে। বুয়েটে। ও মাস্টার্স জন্য আমার তো না, আমার তো মাস্টার্স হয়ে মাস্টার্স গেছে, হয়ে গেছে। তাহলে এটা হলো এটা হলো কিসের জন্য? ইসের জন্য, সহকারী সহকারী প্রোগ্রামার প্রোগ্রামার বিসিসির। বিসিসির। ও তো তো এমনি এমনি তো পড়াশোনা পড়াশোনা করি না, দেখেন ক্লাস না, ফাইভ ফাইভ ক্লাস ফাঁকি ফাইভ মাঝি মারি। তো তো চিন্তা চিন্তা করছিলাম করছিলাম যে 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 আগে আগে আমি আজকে আর আজকে আর কালকে কালকে একটু পরীক্ষার দেখবো কি অবস্থা, অবস্থা, মানে কারণ এই সপ্তাহে দেখ, কালকে কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার ক্লাস ক্লাস নিব নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যদি যদি দেখি দেখি যে যে না, না, আমি আমি একটু পড়ার পড়ার জন্য জন্য আমার আমার চাপ চাপ ই ই নিচ্ছে, নিচ্ছে, তাহলে তাহলে আর আরেকটা একটা সহযোগিতা সহযোগিতা আমাকে আমাকে করতে করতে পারে পারে না না আপনারা? আপনারা? যদি যদি জাস্ট জাস্ট 8টা আটটা থেকে থেকে নয়টা, নয়টা আমরা আমরা যদি যদি 8টা 8টা থেকে থেকে নয়টা নয়টা চলে চলে আসি, আসি, জাস্ট জাস্ট 8টা টু 8টা টু 9টা, নয়টা 1 আওয়ার, আমি আমি তাহলে কি তাহলে এক কি এক ঘন্টা ঘন্টা আপনাদের আপনাদেরকে সময় সময় দেওয়ার দেওয়ার পরে পরে আমি আমি আমার আমার মতো মতো পড়াশোনা পড়াশোনা আবার আবার করতে করতে পারলাম? পারলাম? জি ভাই, সমস্যা নেই, 1 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ, তো তো তাহলে তাহলে আপনাদের আর মনে এটা করেন যে বন্ধ না বন্ধ দিয়ে না দিয়ে আপনাদের এটা আপনাদের এটাও ক্লিয়ার কন্টিনিউ করে করি, আর আমি আমার পড়াশোনা বন্ধ করি। আর যদি আর দেখি যদি দেখি যে বেশি ঝামেলা হইতেছে, চাইলে একটা তাহলে কাজ এক কাজ করবো, করব, বুঝলাম ভাইয়া, যদি যদি বেশি বেশি ঝামেলা দেখি হইতেছে ঝামেলা আর হইতেছে একটু তাহলে আমরা আটটা একটু আটটা আটটা আর আর একটু একটু আগায় নিয়ে আগায় আসবো, কি এতে কি প্রবলেম প্রবলেম হবে? হবে? মনে মনে করেন করেন যে সাড়ে 6টা ছয়টা বা বা 7টা 7টা তুলি আসোস তুলি। আচ্ছা, এটা আচ্ছা, নিয়ে এটা পরে ডিসকাস করে ডিসকাস নিই করে নিন, আমরা আমরা আটটায় তো, আটটাই তো আপনাদের আপনাদের এই এই অবস্থা অবস্থাকে যদি আগলে আগে। আটটায় ক্লাস করি তাহলে ভাই, তারপরে জিজ্ঞেস করে দিন বৃহস্পতিবার। বৃহস্পতিবার। হ্যাঁ, 8টা থেকে করি বৃহস্পতিবার। হ্যাঁ 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 শিওর, শিওর। আচ্ছা ঠিক আছে, তো তো আজকে আমরা আজকে জাস্ট আমরা জাস্ট যেটা দেখলাম যেটা যে দেখলাম যে রেসপন্সিভ রেসপন্সিভ ডিজাইন, ডিজাইন, রেসপন্সিভ রেসপন্সিভ লেআউট, লেআউট, রেসপন্সিভ রেসপন্সিভ ডিজাইন, ডিজাইন, আমরা মনে করেন আমরা আমরা নেক্সট নেক্সট বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা থেকে আমরা বুটস্ট্র্যাপ করবো বুটস্ট্র্যাপ করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে ভাইয়া, আমরা তোমরা ফেলা এটা ফেল। আরেক একটু বুঝা দিন ভাইয়া, কনফিউজ লাগতেছে আমার কাছে জিনিসটা। আচ্ছা, আচ্ছা, বিষয়টা কি বিষয়টা কি দেখেন, আপনি যখন আপনি যখন আপনার যে আপনার যে ফেসবুক ফেসবুক চালান, চালান না, জি, তো তো ফেসবুক কি ফেসবুক করেন কি আপনি? করেন, আপনার ফেসবুক তো ফোনে ফোনে চালান চালান ডেফিনেটলি, ডেফিনেটলি, তো তো ফোনে ফোনে যেহেতু যেহেতু চালান, চালান কি ফোনে হয়, কি হয়, ছোট হয়ে যায় স্ক্রিনটা, স্ক্রিনটা ছোট স্ক্রিনটা হয়ে ছোট যায়, হয়ে যায়, রাইট? রাইট? জি, তো তো আমি আমি যাচ্ছি, যাচ্ছি। তো তো ফার্স্ট অফ ফার্স্ট অল অফ অল আমরা যদি আমরা এটা যদি এটা দেখি, মোবাইলে নিয়ে আসি, এই যে এই মোবাইল যে নিয়ে মোবাইলে আসলাম, নিয়ে আসলাম, তাহলে আমাদের তাহলে কি আমাদের হয়? কি হয়? এই দেখেন, এই দেখেন বাড়ি বাড়ি মারতেছে, মারতেছে, আমরা এবার আমরা এবার রিলোড রিলোড দিচ্ছি। দিচ্ছি, রিলোড রিলোড দেওয়ার দেওয়ার সাথে 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 কি ও করছে, কি করছে, এম ডট ফেসবুকে চলে ফেসবুকে আসছে, চলে আসছে, এম ডট এম ডট ফেসবুকে, দেখেন ফেসবুকে, দেখেন এম ডট এম ডট মোবাইলে, মোবাইলে, এম ডট এম ডট ফেসবুক ফেসবুকে মোবাইলে যেভাবে মোবাইলে যেভাবে দেখি দেখি আমরা আমরা, সেভাবে চলে সেভাবে আসছে। চলে আসছে। এরপর আমি এরপর যখন আমি যখন একটু আরেকটু আরেকটু বড়তে যাই, বড়তে যাই, 375 375, এইভাবে এইভাবে দেখাচ্ছে, দেখাচ্ছে, যখন আমি যখন আমি ফেবলেটে যাচ্ছি ফেবলেটে যাচ্ছি এইভাবে এইভাবে দেখাচ্ছে, দেখাচ্ছে, দেখেন। শুধু ভাই শুধু এই অপশনটা আমাদের ল্যাপটপে তো পাই না ভাইয়া, আপনি যেটা করতেছেন এটা আপনি এটা করতে আপনাকে হবে, করে নিতে হবে। কিভাবে করে ভাইয়া?
এগুলো না আপনার এখানে এখানে ক্লিক করেন দেখবেন এইটা আসবে এই যে এখানে আপনাদের নরমালি রেসপন্সিভ থাকে আপনি এখানে ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন থাকে যদি না পান যদি মনে করেন যে না পান তাহলে আপনি যেটা করবেন হলো এখানে গিয়ে আসছে এডিটে এডিটেই করা যায় হ্যাঁ হ্যাঁ হইছে হইছে ওকে তারপর মনে করেন ট্যাবলেটে আমরা এইভাবে দেখি তারপর ট্যাবলেটে দেখি কিভাবে এই যে ট্যাবলেটে দেখি এইভাবে দেখেন ফন্ট সাইজ থেকে শুরু করে সবকিছু একটু বড় হয়ে যায় তারপর হলো ডেস্কটপে যখন দেখি এটাকে আমি যদি ঘুরে দিই তখন কিন্তু এই যে আমাদের সিআরটি মনিটরে এইভাবে দেখি না এই দেখেন এখন এখন আগের থেকে একটু বড় কন্টেন্ট বড় এইটা বড় ঠিক না আমি ক্লাস নিচ্ছিলাম বলেন হ্যালো আপনি আপনি বলেন বলেন আমি পজ করে রাখছি আপনি বলেন পরে কি আমরা এই যে ডেস্কটপে দেখতেছি লাস্টলি আমরা এইভাবে দেখতেছি তো এই যে আমরা এই যে আমরা যাই আমরা যেভাবে যাই লাইক ফেসবুক .com এবং ইন্সপেক্ট এলিমেন্ট আবার এবং আমি এইখানে ক্লিক করলাম এই যে আমি যাচ্ছি এই যে যাচ্ছি ছোট করতেছি মানে রেসপন্সিভ করতেছি হ্যাঁ এভাবে টেনে টেনে যাচ্ছি এক একটা ডিভাইসে দেখেন ভাঙতেছে না এক একটা ডিভাইসে কি হচ্ছে ও কিন্তু চেপে গেছে দেখছেন চেপে গেছে দেখেন আস্তে আস্তে কিন্তু সরে আসতেছে এইটাকে বলা হয় হলো রেসপন্সিভ লেআউট অথবা আপনি এইখানে ক্লিক করেন ক্লিক করার পর এই যে আপনার এখানে দেখবেন রেসপন্সিভ আসতেছে তো আপনি এটা আমি এই পর্যন্ত রাখি এইখানে এই যে এইখানে ধরে আপনি দেখেন টানে এই দেখেন দেখছেন আগে এই যে সাইড বার গুলো হাইড হয়ে যেত এইটাকে বলা হয় হলো রেসপন্সিভ ডিজাইন যে আমরা যেটা করলাম এই যে আমরা সব কিন্তু এখন হোয়াইট এক একটা ডিভাইসে এক একটা ডিভাইসে এক এক রকম দেখাবে তো এইটার জন্য করার জন্য ডিভাইস HTML5 একটা নোট মানে আগে থেকে নিয়ে আসছে সেটা কি এইখানে ভিউপোর্ট এই যে ভিউপোর্ট মেটা ভিউপোর্ট উইথ ডিভাইস উইথ ইকুয়াল টু ডিভাইস মাইনাস উইথ মানে ডিভাইস মাইনাস উইথ মানে ডিভাইস আর হলো উইথ এর মাধ্যমে ক্যালকুলেশন করে আমরা কি করি যে প্রত্যেকটা ডিভাইসে আমরা আমাদের লেআউট আমাদের ডিজাইনকে দেখাই যে তুমি যখন ফোনে পাবা তুমি ফোনে কিভাবে দেখবা ফোনে তুমি কিভাবে দেখবা ফোনে তুমি এভাবে দেখবা তারপর তুমি ডেস্কটপে এই আরেকটু বড় আরেক মানে বললাম না ছয়টা এই একটা দুইটা এই যে আরেকটু ফোন ফোনে বড় পাইছি তারপর হলো তুমি ট্যাবলেটে কিভাবে দেখবা ট্যাবলেটে এইভাবে দেখবা এবার বুঝতে পারছেন এই মিডিয়া কুরি আপনি জাস্ট এই কোডটা লিখেন দেখবেন কি আপনার মানে এভাবে ডিজাইন গুলো করবেন দেখবেন সহজ হয়ে গেছে ব্যাকেন্ড আপলোড করে দেন সব কোডগুলো আর ভিডিওটা ওকে ওকে আর ভাই আমি একটা জিনিস করছিলাম একটু দেখেন আমার হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করে করতেছি স্ক্রিন ডাউন হ্যাঁ স্ক্রিন অফ করতেছি জাস্ট রাইট নাও
জি স্ক্রিন অফ করে দিছি। শেয়ার হইছে ভাইয়া? হ্যাঁ শেয়ার হচ্ছে। হইছে? হুম 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 হইছে। এবার দেখেন আমি এই মেনুটা করছিলাম আর কি আপনার সবকিছু। ও ভালো, কিন্তু আমি চাইতেছি কি ইউজার অ্যাকাউন্ট আছে না? জি জি ইউজার অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্ট এখানে থাকবে। হ্যাঁ হ্যাঁ আর ভাই তাহলে মোর পেজ আছে না, এখানে হুম যে নিচে অপশন গুলো আছে না হুম ওইটা করো, মানে হুইট পারতেছি না। ড্রপ ডাউন ড্রপ ডাউন, ড্রপ ডাউন, ড্রপ ডাউন এখনো করাইনি। ও ওটা আলাদা। হ্যাঁ 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 ওটা হ্যাঁ হচ্ছে ওটা দেখা দিব নেক্সট ইনশাল্লাহ, নেক্সট নেক্সট দিন আমি দেখা দিব ড্রপ ডাউন। কিভাবে জিনিসটা এইটা 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 হলো হলো আপনি কোডে যান, কোডে যান, কোডে যান। কোডে যান। আচ্ছা আচ্ছা আপনার ই আপনার কই, ই কই ইউজার ইউজার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট না? আছে না? এই যে আপনি কিভাবে করছেন সব এইভাবে এইভাবে করছেন, করছেন? মানে আমি ডাবল থ্রি ক্লাস ফলো করছি, দেখে দেখে আমরা বুঝে শুনে করছি। হুম দেখো হুম 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 এইভাবে এইভাবে করলে করলে হবে, কোনো সমস্যা নাই। তো তো এইটাকে আপনি এইটাকে আপনি বাইরে রেখে বাহিরে পাঠায় দিয়ে ফ্লট ফ্লট রাইট 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 পাঠায় রাইট করবেন, এটাকে এটাকে বাইরে বাহিরে রেখে পাঠান। এটার পরে দিব। হ্যাঁ 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 এটা হ্যাঁ তো এটা তো ডিভে ডিভে টপ টপ ম্যাপার ন্যাববার দিছেন না, দিছেন না, হ্যাঁ মানে এটা এইখানে দিব, এটা এটা বাইরে বাহিরে পাঠায় দিবেন। হ্যাঁ 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 এখানে হ্যাঁ হ্যাঁ এবার এবার এটার এটারে ক্লাস, এটার ক্লাস কই? ও ক্লাস এখানে ক্লাস দিব এখানে আলাদা। আপনি তো আপনি সব তো কোনোটারই কোনোটারই ক্লাস দেন ক্লাস দেন নাই, নাই, জাস্ট জাস্ট নর্মালি নর্মালি চলে চলে গেছেন। হ্যাঁ শুধু এই শুধু এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ ক্লাসটা ক্লাসটা লিখছেন আর লিখছেন আর এই এই যে যে হোম। হ্যাঁ আপনি আপনি প্রত্যেকটার প্রত্যেকটার মনে মনে করেন করেন যে যে এই এইটা যেটাকে দুইটা মানে ভাগ দুইটা ভাগ করতেন, করতেন, একটা একটা হলো হলো আপনি আপনি বাম বাম পাশে পাশে যেগুলো যেগুলো রাখতেন রাখতেন যেগুলো হ্যাঁ যেগুলো লোগোর লোগোর পাশাপাশি পাশাপাশি থাকবে 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 এইটাকে এইটাকে একটা একটা ডিভের ডিভের আন্ডারে, আন্ডারে, হ্যাঁ এইগুলো এইটাকে একটা রাখতে হবে। একটা ডিভের আন্ডারে, ওইটার ওইটার আন্ডারে আর একটা রাখতে ডিভের হবে, আন্ডারে, তাহলে তাহলে ওটারে ফ্লট ওটারে ফ্লট রাইট দিয়ে রাইট দিলে ও দিয়ে ও ক্রুট ক্রুট করে করে চলে চলে যেত। যেত। ওকে বুঝতে পারছি, কম হয়েছে তাহলে। আর এই যে ভাইয়া এই তারপরে এই আর মাঝখানে আমার গ্যাপ দেখা কেন আমার এই দুটার মাঝে, কই কই এই যে এইটা আর এই যে অপশনটা, হ্যাঁ হ্যাঁ এভাবে গ্যাপ দেখাইতেছে কেন? এইখানে 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 আপনি কি এইখানে আপনি লিখছেন কি দিচ্ছেন? এখানে কিছু দিয়ে দিত সিএসএস তো মানে, লিখছেন কোন হ্যাঁ লিখছি সেকেন্ড পার্ট রিস্টোর। আর ভাই চাইতেছিলাম কি যে এই যে আছে না এইচ1 আছে না, এইচ1 মানে এর এই এইচ1 সার্ট, এর হ্যাঁ এই হ্যাঁ সার্ট যে বক্সটা এটা হুম চাইছিলাম আমি এখানে রাখতে, আসতেছে না। সব সব করতে পারবেন সব সব, এই এই এইটাকে আপনি এইটাকে আর আপনি ভেঙে ভেঙে চিন্তা করেন, আলাদা ভেঙে ডিমিটার রাখবো এটা। হ্যাঁ 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 ঠিক, ভেঙে 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 চিন্তা ভাবনা ভেঙে করেন, ভেঙে 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 ভাঙে 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 এটা তো আবার নিচে ছাপাবো না, এটা নিচে না ছাপাবো না না, না না ওই ভাঙা না, মানে ভেঙে 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 মানে মনে করেন মনে যে করেন ই যে ই স্টোর এটা স্টোর একটা এটা একটা জিনিস, হ্যাঁ তারপর হলো তারপর সার্চ হলো বার সার্চ বার এই এই একটা একটা জিনিস, জিনিস, প্রত্যেকটা প্রত্যেকটা যেভাবে ভাঙ মানে মানে ভাঙা ভাঙে ভাঙ্গা চিন্তা ভেঙে করেন চিন্তা দেখবেন করেন কি এটা একটা 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 অ্যালাইনমেন্টে অ্যালাইনমেন্টে চলে চলে আসছে। আসছে, এটা এটা যদি যদি আপনি আপনি ইউএল ইউএল এল আই এল আই দিয়ে দিয়ে করতেন করতেন তাহলে তাহলে ও ও কিন্তু কিন্তু ইজিলি ইজিলি মাঝখানে মাঝখানে চলে চলে আসতো। আসতো। হবে 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 হবে, আপনি কালকে কালকে আমাকে এটা আমাকে এটা বললেন বলবেন বৃহস্পতিবার, বৃহস্পতিবার, ঠিক আছে ঠিক আছে, বৃহস্পতিবার আপনি বৃহস্পতিবার আমি ইনশাল্লাহ এই ইনশাল্লাহ এই জিনিসটা দেখে দিব। দিলেন না ওই জন্য সব হুম হুম করতে হুম চমৎকার 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 চমৎকার, চমৎকার, সুন্দর সুন্দর হয়েছে। হয়েছে। তাহলে বিকেল 8টা বাজে না, 1 ঘন্টা ক্লাস আর কি। আমরা তো আমরা তো একদিন এখন প্রতিদিনই প্রতিদিনই এক কিন্তু ঘন্টা এক করে ঘন্টা করেই করেই করতেছি, করতেছি, খেয়াল খেয়াল করছেন করছেন কি কি না? না? হ্যাঁ মানে একে তো হ্যাঁ আমাদের মানে অনেকে একে না, মানে এক্সিলে 1 ঘন্টা করলে অনেক কিছু, মানে অনেক কিছু হ্যাঁ আর কম কম তো তো বেশি বেশি শিখানো শিখানো দেয়, দেয় অনন্য অনন্য তো তো ওইখানে ওইখানে 2 ঘন্টা, দুই ওইখানে ঘন্টা তো কোশ্চেন কোশ্চেন করতে 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 জায়গা এক জায়গা 1 ঘন্টা, 1 ঘন্টা আপনাদের আপনাদের যে যে ক্লাসগুলো ক্লাসগুলো যেগুলো যেগুলো করাতাম। তো তো আপনাদের আপনাদের তুলি তো যে আর, বলছিল আপনাকে প্রজেক্ট নিয়ে, হ্যাঁ 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 তুলি হ্যাঁ তুলি বলছিল বলতেছিল তো কোনটা ইয়া আপনারা বলে আপনারা বলে এবার দিয়েছেন নিয়েছেন ওই যে এই যে কি বলে কি বলে এআই, এআই এআই নিয়েছেন, নিছেন, তারপর বলে তারপর বলে অলসো আরো ডেটাবেস ডেটাবেস নিছেন, দিছেন। হ্যাঁ কোর্সেস আমাদের, আমাদের সুবিধা একটাই ভাই, আমাদের ডেটাবেস আছে এইবার, আমরা এসকিউএল হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ওটা আগায় যাবো, এসকিউএল ভার্সিটির সাথে সাথে একটু মানে অনেক আগে তো। কিন্তু কিন্তু আপনারা তো আপনারা তো ইরেগুলার ইরেগুলার থাকেন থাকেন রে রে ভাই, ভাই, সরি ইরেগুলার ইরেগুলার বলে থাকেন, রেগুলার থাকেন, রেগুলার থাকেন রেগুলার থাকার চেষ্টা করেন রে ভাইয়া। ট্রাই করি ভাই, অনলাইন তো তার টুকটা কাজ করা যায় আবার, মানে একটু চল হয়ে যায়, কিন্তু ট্রাই করবো আপনাদের কালকে। তো ঠিক করাই থাকে যে রবি মঙ্গল হ্যাঁ বৃহস্পতিবার সন্ধ্যা সন্ধ্যা 8টা 8টা থেকে রাত 8টা রাত থেকে, 8টা থেকে তো তো এই কোড এই কোড আপলোড আপলোড করছি করে দিছি, ভিডিও এখন আপলোড ভিডিওটা আপলোড করে দিচ্ছি। ওকে। আমাদের ভাই মানে মানে যখন এরপরে বুস্ট স্টেপ না, হ্যাঁ
হ্যাঁ আপনারা যে কালকে এটা প্রবলেমটা মানে আপনারা এগুলো দেখায় দেখায় মনে করেন তাহলে আমরা বুটস্ট্র্যাপে চলে যাব ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবে ইয়া আপ করে দেন বলছিলেন যে এটা আমরা কোনটা এলইডি 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 পি ওটা করব ওটা